বাংলাদেশের 64টি জেলায় কিন্তু ডেলিভারি নিতে পারবেন। কোন প্রকার জন্য 20 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে দিই, যদি কোনো সময় ঘুরে ধরে কষ্ট করে নিয়ে আসবেন আরেকটা নতুন নিয়ে যান। তিন পাল্লা বিশিষ্ট একটা আলমারি থাকবে। তাহলে ভাই কয় আইটেম নিয়ে আজকের এই বেডরুম প্যাকেজ? ছয়টা আইটেম নিয়ে আজকের এই বেডরুম প্যাকেজ। শোকেসটার ডিজাইন দেখেন, সব ডিজাইন কিন্তু সেম। আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাইজান? জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আজকের ভিডিওতে আপনি কি কালেকশন দেখাবেন? আচ্ছা ভাই ঠিক আছে, বেডরুম প্যাকেজ দেখবো। তার আগে আপনাদের শপে আসার অ্যাড্রেসটা একটু বলে দিতেন। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট গুলো ভালোভাবে দেখে শুনে নিতে পারবেন এবং ডেলিভারি নিতে পারবেন কুরিয়ার অথবা পিক আপের মাধ্যমে বাংলাদেশের 64টা জেলায়। তো ভাই ডেলিভারি সিস্টেমটা আপনাদের কেমন? আমাদের ডেলিভারি যদি ফুল প্যাকেজ দেন তখন দেখা গেছে পিক আপের মাধ্যমে দেওয়া যাবে। সেক্ষেত্রে দেখা গেছে পিক আপ ভাড়াটা আমাদের কাছ থেকে জেনে নেবেন, ঠিক আছে? তখন দেখা গেছে আপনি যদি অর্ডার করেন সেক্ষেত্রে আমাদের কিছু টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করে দেবেন, বাকি টাকাটা যখন ডেলিভারি ম্যান ডেলিভারি করে দিবে তখন ডেলিভারি ম্যানের কাছে টাকাটা দিয়ে দেবেন। আচ্ছা ভাই, আর যদি একটা প্রোডাক্ট নেন সেক্ষেত্রে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যাবে, সেক্ষেত্রে দেখা গেছে আপনার 2500 থেকে 3500 টাকা পর্যন্ত কুরিয়ার সার্ভিস চার্জ আছে, ঠিক আছে? সেটা আমাদের অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করে দেবেন, বাকি টাকাটা কুরিয়ারে কন্ডিশনের মাধ্যমে পেমেন্ট করে দেবেন। আচ্ছা ভাই দেখে দেন আজকের এই বেডরুম পেজে কি কি আইটেম থাকতেছে। একটা খাট থাকবে, একটা সাইড বক্স থাকবে, একটা ওয়ার্ড ড্রপ থাকবে, একটা ড্রেসিং টেবিল থাকবে, একটা শোকেস থাকবে, তিন পাল্লা বিশিষ্ট একটা আলমারি থাকবে। তাহলে ভাই কয় আইটেম নিয়ে আজকের এই বেডরুম প্যাকেজ? ছয়টা আইটেম নিয়ে আজকের এই বেডরুম প্যাকেজ। আচ্ছা ভাই তাহলে মেন প্যাকেজ হচ্ছে লোকের খাট, খাটটা নিয়ে আলোচনা করি নাকি? আচ্ছা এখানে কি ভেলভেট হবে ভাই? ভেলভেট হবে, ঠিক আছে? আচ্ছা আমাদের একটা কাস্টমার অর্ডার, ঠিক আছে? উনি ভেলভেট করে দিবে, ঠিক আছে? এইজন্য আমরা ভেলভেট করে দিতেছি। যদি কাস্টমার বলে যে না আমার ভেলভেট না, আমার আর্টিফিশিয়াল লেদার লাগবে, সেটাও করে দেওয়া যায়, কোনো সমস্যা নেই, ঠিক আছে? কালারটা দেখতে পাচ্ছেন এবং নকশাগুলো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অসাধারণ একটা কালার। দেন গোল্ডেনের ভিতরে কিন্তু ব্ল্যাক কম্বিনেশন করা আছে, ব্ল্যাক কম্বিনেশন, এটাকে বলা হয় অ্যান্টিক কালার বলা হয়। অ্যান্টিক কালার? জি, অ্যান্টিক কালার। আচ্ছা ভাই এই খাটটা কত সাইজে আছে? 6 ফিট বাই 7 ফিট ফুল বক্স খাট আছে। দেখেন আমরা কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফুল বক্স একটা খাট। আচ্ছা ভাই এই খাটের সাথে আপনাদের বিছানাগুলো দিবেন কি কাঠের? মেহগুনি কাঠের। আচ্ছা এইটা কিন্তু লেগ সাইড আর এইটা হচ্ছে লোকের হেড সাইড, দুই সাইডে কিন্তু সেম ডিজাইন করা আছে। এখানে কিন্তু লেদার লাগানো হয় না, আপনারা কিন্তু লেদার লাগিয়ে পেয়ে দেবেন। আচ্ছা ভাই এরপর কি কালেকশন দেখাবেন? সাইড বক্স থাকবে, এটা কিন্তু তিন ড্রয়ার বিশিষ্ট একটা সাইড বক্স। উপরের ড্রয়ারটা থাকবে লোকের তালা দেওয়া, নিচের দিকে থাকবে তালা ছাড়া। প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু সেম ম্যাচিং করে ডিজাইন। জি জি জি, খাটে যে ডিজাইনটা আছে এই বক্সে কিন্তু সেম ডিজাইনটাই করা আছে। তবে এরপর কি দেখাবেন? একটা ওয়ার্ড ড্রপ দেখবো। এই ওয়ার্ড ড্রপটার সাইজ কত আছে ভাই? ওয়ার্ড ড্রপের সাইজটা আছে আপনার 4 ফিট বাই 5 ফিট। 4 ফিট বাই 5 ফিট, চারটা ড্রয়ার করা আছে, একটা পাল্লা করা আছে। পাল্লাটা একটু খুলে দেখাই ভিতরে কেমন অপশন দেওয়া আছে। ভিতরের অপশন উপরে দেওয়া থাকবে কিন্তু একটা কোড হ্যাঙ্গার। এই হচ্ছে ভিতরের ফিনিশিং, এই হচ্ছে বাইরের ফিনিশিং। আপনারা কিন্তু মালয়েশিয়ান ফার্নিচার ক্রয় করার ক্ষেত্রে কিন্তু ফিনিশিংটা দেখে যাচাই বাছাই করে নেবেন। এবং জি জি, এইগুলো কিন্তু আমরা কালারগুলো এবং ফিনিশিংটা কিন্তু আগে দেখবেন, তারপরে কিন্তু ক্রয় করবেন। এই দেখেন ভিতরের কালার, দেখেন ভিতরের ফিনিশিং এবং বাইরের ফিনিশিং ব্যবহার করা হয়েছে, কিন্তু সেম ফিনিশিং করা আছে। নিচে আমরা উড টেক্স ব্যবহার করে দেওয়া হয়েছে, নিচে উড টেক্স দেওয়া আছে। জি, উড টেক্স। আচ্ছা ভাই এইটার সাইজ কত জানি বললেন? 4 ফিট বাই 5 ফিট। এরপরে চলকার ড্রেসিং টেবিল, তিন ফিট বাই ছয় ফিটে কিন্তু এই ড্রেসিং টেবিলটা করা আছে। ভাই মিররের পিছনে কেমন অপশন আছে একটু দেখাই দেন। মিররের পিছনে কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছেন চুরি হ্যাঙ্গার থাকবে, এদিকে কিন্তু আরো কসমেটিক রাখতে পারবেন, ডান দিকে কিন্তু একটা পাল্লা করা আছে। মানে কসমেটিক কোনটা কোথায় রাখছেন এটা কিন্তু বাইরের থেকে অনায়াসেই দেখতে পারবেন। এবং ভিতরের ফিনিশিংটা দেখেন, ভিতরে এটা কিন্তু ভিতরের ফিনিশিং এবং এটা হচ্ছে বাইরের ফিনিশিং, কিন্তু সেম ফিনিশিং করা আছে। এবং নিচের দিকে থাকতেছে একটা ড্রয়ার থাকবে, একটা পাল্লা থাকবে, নিচেও কিন্তু আর একটা ড্রয়ার থাকবে। আচ্ছা ঠিক আছে, এরপরে দেখবো আমরা তিন পাল্লা একটা শোকেস, তিন পাল্লা বিশিষ্ট একটা শোকেস।
শোকেসটার ডিজাইন দেখেন, সব ডিজাইন কিন্তু সেম, খাটের ডিজাইন, ওয়ার্ড্রোবের, ড্রেসিং টেবিল এবং শোকেস সেম কিন্তু ডিজাইন করা আছে এবং কালার কম্বিনেশন কিন্তু সেম, ব্ল্যাক কম্বিনেশন করা হইছে, এজন্য এটাকে বলা হয় অ্যান্টিক কালার, অ্যান্টিক কালার করা আছে। জি আচ্ছা ভাই, ভিতরে কেমন আছে একটু দেখি ভালো করে, এই যে ভিতরের কালেকশনগুলো দেখেন, ভিতরে কিন্তু অনেক ডিনার সেট, ফিনিশিং গুলো দেখেন, ভিতরে কিন্তু হিউজ পরিমাণ স্পেস করা আছে, আমরা অনেকগুলো জিনিসপত্র কিন্তু এখানে রাখতে পারবেন। এবং নিচের দিকে থাকতেছে কিন্তু দুই পাশে দুটো পাল্লা থাকবে এবং মাঝখানে দুইটা ড্রয়ার থাকবে, উপরের ড্রয়ারটা কিন্তু তালা দেওয়া থাকবে। আচ্ছা ভাই ঠিক আছে, এরপরে দেখবো আমরা তিন পাল্লা বিশিষ্ট একটা আলমারি, পাঁচ ফিট বাই ছয় ফিটে করা আছে ভাই। এইটা কি এভাবেই থাকবে নাকি ভাই ক্যারি করার সিস্টেম আছে কিছু? আচ্ছা এদের কান্ডিশটা আলাদা, দুই পার্টের মধ্যে একটা আলাদা হবে আর টু পার্ট থাকবে একসাথে। আচ্ছা ঠিক আছে, মাঝখানে কিন্তু মিরর দেওয়া আছে, মানে মিরর ছাড়াও নিতে পারবে, যদি তিনও পার্টে আমি ডিজাইন নেবো ডিজাইন নিতে পারবে। আচ্ছা ভাই ঠিক আছে, এই যে আমি যে নিচের অপশনগুলো দেখতে পাচ্ছি, এগুলো কাট ইউজ করা আছে ভাই? প্রত্যেকটা ফার্নিচারের যে পায়াটা আছে, জি জি, মেহগুনি কাঠ ব্যবহার করা হয়েছে, মেহগুনি কাঠ ইউজ করা আছে, কোনো সমস্যা হবে কিনা না আমাদের প্রোডাক্টগুলো, পানিতে কোনো সমস্যা হবে না কারণ নিচে আমরা মেহগুনি কাঠ ব্যবহার করে দিছি। আচ্ছা ভাই আলমারির ভিতরটা একটু দেখবো আমরা, জি অবশ্যই, দরজাটা কিন্তু অনায়াসেই লেগে যাবে, ছেড়ে দিলে অটোমেটিক ভাবে। এখানে কিন্তু একটা কোট হ্যাঙ্গার থাকতেছে এবং নিচের দিকে থাকতেছে একটা সিকিউরিটি ডয়ার। আচ্ছা ঠিক আছে, এইদিকে কিন্তু এই পালাটাও সেম সিস্টেম থাকবে, এদিকেও কিন্তু চারটা তাক করা আছে, ভিতরের ফিনিশিং দেখেন সবগুলো কিন্তু সেম ফিনিশিং, কোনো জায়গায় কিন্তু ফিনিশিংয়ের কোনো ঘাটতি রাখা হয় নাই। তাহলে তো ভাই দেখতে দেখতে সবগুলো দেখে ফেললাম, আপনাদের এই ফার্নিচারগুলোর আপনারা ওয়ারেন্টি এবং গ্যারান্টি দিয়ে থাকেন কতদিন? জি জি, মানে সরাসরি রিপ্লেস, মানে রিপেয়ারিং নাই, কোনো প্রোডাক্টে যদি ঘুনে ধরে সেই প্রোডাক্টটা নিয়ে আসবেন, নিয়ে এসে কিন্তু সেম প্রোডাক্টে নিয়ে দেবেন। যদি মনে করেন যে না আমি এইটাই নেবো, সেক্ষেত্রে কিন্তু দুই চার পাঁচ দিন আপনার সময় দিতে হবে। আচ্ছা ভাই ঠিক আছে, তাহলে আজকের এই বেডরুম প্যাকেজের প্রাইস চাচ্ছিলেন কত? ₹1,05,000। যদি কোনো ভিউয়ার্স আমাদের চ্যানেল থেকে বা আমাদের পেজ থেকে, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে অর্ডার করতে চায়, সেক্ষেত্রে ডিসকাউন্ট কিছু করা যাবে ভাই? ₹15,000 ডিসকাউন্ট, মাত্র ₹90,000 হলে কিন্তু আজকের এই সম্পূর্ণ বেডরুম প্যাকেজটা আপনারা কিনতে পারবেন। স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে কিন্তু যোগাযোগ করে আসতে হবে, আর যারা আসতে পারবেন না তারা কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে বাসায় বসে কিন্তু ভিডিও কল দিয়ে প্রোডাক্টগুলো ভালোভাবে দেখে শুনে নিতে পারবেন এবং বাংলাদেশের 64টা জেলায় কিন্তু ডেলিভারি নিতে পারবেন। তো ভাই ডেলিভারি সিস্টেমটা আরেকবার একটু বলে দেন ভাই। ডেলিভারি সিস্টেমটা হলো দেখা যায় যদি আপনি ফোনে অর্ডার করেন সেক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করে দেবেন, বাকি টাকাটা ডেলিভারি ম্যানের কাছে, বাসায় যখন মাল বুঝে পাবেন হাতে তখন ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দেবেন, আর ডেলিভারি চার্জটা আমাদের কাছ থেকে ফোন দিয়ে জেনে নেবেন। আচ্ছা ভাই, কোনো ভিউয়ার যদি আপনাদের শপ ভিজিট করতে চায় তাহলে কিভাবে সহজে আসতে পারবে? আমাদের ঠিকানাটা হলো ঢাকা উত্তর আজমপ রেল গেট, যদি আসতে চান সেক্ষেত্রে উত্তর আজমপ নেমে পূর্ব পাশ থেকে রিক্সাকে বললে হবে, আজমপ রেল গেট নামে দিতে, রেল গেটের পাশে আমাদের শোরুম নিউ ওয়াল ফার্নিচার, চাইলে গুগল ম্যাপে সার্চ করে পেয়ে যাবেন এবং স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, আপনি কিন্তু কন্ট্যাক্ট করে আসতে পারবেন। তো ভিউয়ার্স ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন, আর যারা পেজ থেকে ভিডিওটা দেখছেন তারা কিন্তু পেজটা ফলো করতে পারেন নতুন নতুন ভিডিওর আপডেট কালেকশন পেতে। তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।